মুন্সিগঞ্জের গজারিয়ায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির 42তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়েছে। কেক কাটা, দুস্থদের মধ্যে ত্রাণ বিতরণ ও নগদ অর্থ প্রদান সহ নানা কর্মসূচির মধ্য দিয়ে দিনটি পালন করে নেতাকর্মীরা। সকালে উপজেলার বালুয়াকান্দি মেঘনা ভিলেজ হাইওয়ে ক্যাফেতে মুন্সিগঞ্জ জেলা বিএনপির সভাপতি আব্দুল হাই বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে 300 দুস্থ পরিবারের মাঝে ত্রাণ ও নগদ অর্থ বিতরণ করেন। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মুন্সিগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক কামরুজ্জামান রতন, যুবদল কেন্দ্রীয় কমিটির সাবেক সাংগঠনিক সম্পাদক আ ক ম মোজাম্মেল হক সহ আরও অনেকে।